ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. না মানুষের চুল ক্রয় বিক্রয় করা এটা জায়েজ না। মানুষ মহতরম, চুল সম্মানিত। হ্যাঁ, আপনার এটা ব্যবহৃত চুল যে কোনো জায়গায় ফেলতে পারেন, এটা আরেক কথা, কিন্তু বিক্রি করলে তো বোঝা গেল মানুষের দাম নেই। মানুষকে আল্লাহ সম্মানিত করে সৃষ্টি করেছেন। এটা দেখলাম শেখ মোহাম্মদ সালাল মুনজিদের ফতোয়ায়, তিনি বলছেন সকল বেদনায় বেশি একমত, এটা জায়েজ নয় এরকম করা, আল্লাহ মাফ করুক। আবার এখানে আরেকটা কথা, চুল যারা বিক্রি করে বা যারা ক্রয় করে ওরা নিয়ে কী করে? ওই তো বেশিরভাগ ফরচুলে লাগায়, আর এটা তো সাফ হারাম। সব মিলে এটা জায়েজ না, এমনকি ওদেরকে যদি আপনি ফ্রিও দিয়ে দেন তবুও জায়েজ না। 7,000 না, এমনি দিয়ে দিল, কারণ ওরা পরচুরা লাগে, পরচুরা লাগানো যাইজ না। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে যাইজ আছে, কিন্তু পরচুরা যাকে বলা হয়, যেমন সৌন্দর্যের জন্য চুলের সাথে চুল মিলিয়ে ইয়ে করা, এটা যাইজ নয়। অতএব আপনি যদি এটা দেন, বিক্রি করেন, তাহলে মানুষের কোনো মানুষের এহতরাম থাকলো না। আর দ্বিতীয় নম্বর, যদি আপনি ওকে এমনি দিয়ে দিন, দান করে দেন, তবুও এর মধ্যে যেটা নিষেধ সেরকম নিষেধ নিষিদ্ধ কাজ করার সম্ভাবনা বেশি, অতএব যায়েজ না। এসব থেকে মানুষ দূরে থাকবে। দুনিয়া আর কয়দিন, কয়দিনের দুনিয়া, চুল বিক্রি করেও আবার পয়সা খায় মুসলমান। আল্লাহুল মুস্তাআন। আসসালামু আলাইকুম।